নমস্কার বন্ধুরা আমি রিয়া চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আর আজকে আমার ভিডিও দেওয়া আছে গরিবের ফ্রায়েড রাইস আর তার জন্য আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা ব্রোকলি গাজর আর বিমস কেটে নিয়েছি তারপরে উনুনে কড়াই বসিয়ে সেটা গরম করে সাদা তেল দিয়ে তার মধ্যে দুটো ডিম আমি ভেঙে দিয়ে দিয়েছি তারপরে এগুলোকে ভেজে এরকম কুচু কুচু করে একটা পাত্রে তুলে নিয়েছি তারপরে এবার কড়াইতে সাদা তেল সাথে একটু ঘি দিয়ে সেটা গরম হওয়ার জন্য ছেড়ে দিয়েছে তারপর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি সাদা জিরে আমি প্রথমে বলেছি আমি গরিব তাই আমি এর মধ্যে এলাচ পাইনি একটুখানি গরম মশলা দিয়েছি গোটা গরম মশলা তারপরে দিয়েছি কাঁচা লঙ্কা তারপরে দিয়েছি পেঁয়াজ তারপরে এগুলো একটু নেড়ে চেড়ে যখন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে তারপরে আমি ওর মধ্যে অ্যাড করেছি বিমস বিমসগুলোকে আবার নেড়ে চেড়ে ভেজে নিয়েছি তারপরে আমি ওর মধ্যে অ্যাড করেছি ব্রোকলি আবার এটাকে হালকা ভেজে যখন এর কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম গাজর তারপরে এটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো নুন দিয়ে এটা একটু নেড়ে চেড়ে যখন একটু হালকা ভাজা ভাজা হয়ে এসছে তারপরে এটাকে আমি একটা ঢাকা দিয়ে ঢেকে ছেড়ে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে দেখুন কতটা সেদ্ধ হয়ে এসছে এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম কালকে বেঁচে যাওয়া ভাত যার জন্য আমি এটাকে বলেছিলাম গরিবের ফ্রায়েড রাইস তারপরে এটা নেড়ে ছেড়ে এর মধ্যে আমি দিয়েছিলাম জিরে আর একটু গরম মশলার গুঁড়ো আর ভেজে রাখা ডিমটাও আমি এর সাথে করে দিয়ে দিয়েছিলাম আমার মতো আপনারাও কারা এইভাবে বাসি ভাতটাকে বেঁচে যাওয়া ভাতটাকে ব্যবহার করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা আজকের মতো দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে টাটা